আজকে একটা রান্না করব। আজ বানাবো তেলাপিয়া মাছ আলু দিয়ে চচ্চড়ি। ঝাল ঝাল এই মুখরোচক চচ্চড়িটা দারুণ লাগে খেতে। যে কোনো মাছ দিয়েই বানাতে পারো এবং বানানো যায়। যে কোনো ছোটো মাছ দিয়ে, বাটা মাছ দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে, আজকে আমি বানাবো তেলাপিয়া মাছ দিয়ে। চলো রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা কিন্তু মায়ের রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা মা বানাবে আর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তেলাপিয়া মাছের চচ্চড়ি বানাতে তো তেলাপিয়া মাছ অবশ্যই লাগছে, কুচুনো আলু, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো আর হলুদ নুন, এগুলো তো লাগবেই। কিছুটা ধনে পাতা নেওয়া হয়েছে, তাতে কী হয় রান্নার স্বাদ বা গন্ধটা কিন্তু দারুণ লাগে। কড়াইতেই মেখে বসানো হবে, তাই এটা কড়াই চচ্চড়ি। প্রথমে কড়াইতে কুচোনো আলু দিয়ে নুন হলুদ মেখে রাখা তেলাপিয়া মাছ দেওয়া হলো। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা দেওয়া হলো। এবার দেওয়া হলো স্বাদ অনুসারে নুন, দিয়ে দেওয়া হবে হলুদ। তারপর একে একে দেওয়া হবে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল। সব মশলা দিয়ে একসাথে মাছ আর আলুটাকে মেখে নেওয়া হচ্ছে। বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু এই মাছ আর আলুটা হাত দিয়ে মাখতে হবে। যত ভালো মাখা হবে এই মাছের চচ্চড়ির স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে। মা কিন্তু খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে মেখে নিয়েছে কচলে কচলে। তারপর হাত ধোয়া জলটা দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে উনুনে বসিয়ে। আর মাছ আর আলুগুলোকে সুন্দর করে সমানভাবে সব দিকে সাজিয়ে দিতে হবে হাত দিয়ে, যেটা এখানে দেওয়া হচ্ছে। যদিও এসব রান্না মাটির উনুনে কিন্তু দারুণ হয়। এখন আর সময় কোথায় উনুনে করার, গ্যাসে বা যে কোনো ওভেনে, তো এখানে ইন্ডাকশন ওভেনেই করা হচ্ছে রান্নাটা। দিয়ে দেওয়া হলো, দিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছুক্ষণ ফোটার পরে, মানে লো ফ্লেমে দেওয়া ছিল, মিডিয়াম টু লো, তারপর ঢাকনা তোলার পর দেখো মাছও গলে গেছে, আলুও গলে গেছে, আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল যেটা ক্যামেরার ওপার থেকে তোমরা পাবে না। যাই হোক, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুব সোজা না, কিন্তু খেতে দারুণ। খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই সুস্বাদু এই মাছের চচ্চড়ি তৈরি হয়ে যায়। ভালো লাগলে কমেন্ট বক্সে কিন্তু একটা কমেন্ট করে জানিও।